যে কোনো শিল্পের প্রধান অনুষঙ্গ হচ্ছে মানুষকে শিক্ষাদানের পাশাপাশি আনন্দ দেওয়া, আর চলচ্চিত্র শিল্প হচ্ছে সবচেয়ে বড় বিনোদনের মাধ্যম। এ মাধ্যমটিকে যারা আনন্দ দেওয়ার পাশাপাশি শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন, তাদের মধ্যে অন্যতম হলেন কৌতুক অভিনেতাগণ। একজন কৌতুক অভিনেতা একজন হিরো বা খলনায়ক অভিনেতার চেয়ে কোনো অংশে কম নয়। শুধু বাংলাদেশের চলচ্চিত্রে নয়, বিশ্বের সব ধরনের ভাষার চলচ্চিত্রের একটা বড় অংশ জুড়ে থাকে কৌতুক পর্ব। একটা সময় ছিল যখন চলচ্চিত্রের অপরিহার্য অংশ ছিল কৌতুক। আমাদের নিত্যদিনের জটিলতায় জীবন যখন নাভিশ্বাসে উঠে যায়, ঠিক তখন একটু হাসি এনে দিতে পারে প্রশান্তি ও আনন্দ। তাছাড়া একটি চলচ্চিত্রে সুন্দর একটি গল্প থাকে, আর সেই গল্পের কেন্দ্রে থাকে কয়েকটি চরিত্র, যে চরিত্রগুলো পুরো চলচ্চিত্রকে টেনে নিয়ে যায়। চলচ্চিত্রে সেসব কাজ করেন একজন কৌতুক অভিনেতা। দেখতে যতই ছোট চরিত্র হোক, কৌতুক অভিনেতার কাজটি বেশ কঠিন। একজন অসার মানুষের মুখে খিলখিল করে হাসি ফোটানোর ক্ষমতা সবার থাকে না। অথচ আমাদের চলচ্চিত্রে কৌতুক শিল্পীর চরিত্র রূপায়ণের মাধ্যমে দর্শক মনে ঠাঁই করে নিয়েছিলেন অসংখ্য অভিনেতা। এমনকি আমজাদ হোসেন, দিলীপ বিশ্বাস, সুভাষ দত্তের মতো বিখ্যাত নির্মাতারাও চলচ্চিত্রের পর্দায় ক্যারিয়ার শুরু করেন কৌতুক অভিনেতা হিসেবে। সেই 90 দশকের কথা, ঢাকার চলচ্চিত্রে কৌতুক অভিনেতাদের অবস্থান ছিল জমজমাট। আকাশ ছোঁয়া জনপ্রিয়তা ছিল কৌতুক অভিনেতাদের। শুধু তাই নয়, হাসমত, টেলিসামাদ ও দিলদারকে নায়ক করে একসময় চলচ্চিত্রও নির্মাণ হয়েছে, আর সেই সব চলচ্চিত্র রীতিমতো সুপারহিটও হয়েছে। বিষয়টি এমন ছিল যে কৌতুক ছাড়া চলচ্চিত্র নির্মাণ এক কথায় অসম্ভব। অথচ বর্তমান সময়ে চলচ্চিত্রের এই অঙ্গটি রীতিমতো উধাও হয়ে গেছে। চলচ্চিত্রে আগের মতো দেখা যায় না কোনো কৌতুক অভিনেতাকে, অথবা কোনো কৌতুকের দৃশ্য। ঢালিউডের সূচনা লগ্ন থেকে বাংলা চলচ্চিত্রের কৌতুককে খুব গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হতো। বাংলা চলচ্চিত্রের শুরুর অনেক কৌতুক অভিনেতা আমাদের চলচ্চিত্রে দর্শকদের হাসির খোরাক জুগিয়েছে, তাদের অনেকেই আজ আমাদের মাঝে নেই। কেউ চলে গেছেন না ফেরার দেশে, আবার কেউ অভিমানে সরে গেছেন। এমনকি নতুন করে জন্ম নিচ্ছে না সোনা মিয়া, ফ্যাটি মহসিন, সাইফুদ্দিন, হাসমত, পরাণবাবু, মতি, বেবি জামান, খান জয়নুল, রবিউল, ব্ল্যাক আনোয়ার, আনিস, টেলিসামাদ, দিলদার, কাজল, সুরুজ বাঙালি, আফজাল শরীফ, ববি, জ্যাকি আলমগীরের মতো কৌতুক অভিনেতা। ফলে নির্মম সত্য যে বর্তমানে চলচ্চিত্রে কৌতুক পর্ব আর তেমন দেখা যায় না, সেই সঙ্গে হারিয়ে যাচ্ছে কৌতুকের মতো বড় চরিত্রগুলো। হাসমত একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা, একজন তুখোর কৌতুকাভিনেতা হিসেবে সুপরিচিত হাসমতের পুরো নাম হাসমতুল্লাহ খান। কোনো রকম ভাঁড়ামো নয়, বিভিন্ন অঙ্গভঙ্গি, ডায়ালগ এবং এক্সপ্রেশনের মাধ্যমে দর্শককে এক ধরনের নির্মল আনন্দদানে হাসমত ছিলেন সিদ্ধহস্ত। কৌতুকাভিনেতা হিসেবে জনপ্রিয়তার শীর্ষে থাকা এই অভিনেতা চলচ্চিত্র পরিচালক হিসেবেও ছিলেন বেশ সফল। তিনি বেশ কয়েকটি ব্যবসা সফল চলচ্চিত্রও নির্মাণ করেছেন। হাসমত 1936 খ্রিস্টাব্দে ঢাকার বংশালে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা এবং সাহিত্যে MA পাশ করেন হাসমত। ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি প্রচণ্ড ঝোঁক ছিল হাসমতের। একসময় মঞ্চনাটকের সাথে জড়িত হন, বিভিন্ন নাটকে অভিনয় করেন, তবে তিনি নাটকে কখনোই কমেডি চরিত্রে অভিনয় করেননি, সিরিয়াস ধরনের চরিত্রেই অভিনয় করেছেন। এমনকি তিনি ভিলেন হিসেবেও অভিনয় করতে পর্দায় দেখা গেছে। হাসমতের চলচ্চিত্রে আগমন হয় সহকারী পরিচালক হিসেবে। 1960 খ্রিস্টাব্দে উদয়ন চৌধুরী পরিচালিত বিষ কন্যা চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসেবে প্রথম কাজ শুরু করেন।
পরবর্তীতে নারায়ণ ঘোষ মিতার সাথে কাজ করেন তিনি। তিনি মিতার চাওয়া পাওয়া চলচ্চিত্রে অভিনেতা ও সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্র শিল্পে আগমন করেন। হাসমত অভিনীত প্রথম চলচ্চিত্র এম এ খলিল পরিচালিত 1966 সালে মুক্তিপ্রাপ্ত পুনব কি রাত। এরপর তিনি আরও যেসব চলচ্চিত্রে অভিনয় করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য চাওয়া পাওয়া, এতটুকু আশা, ময়নামতি, জোয়ার ভাটা, নীল আকাশের নিচে, যে আগুনে পুরী, মলুয়া, দীপ নিভে নাই, বিনিময়, শেষ পরিচয়, মানুষের মন, অবুঝ মন, বলাকা মন, উৎসর্গ, অঙ্গীকার, রংবাজ, অতিথি, অনন্ত প্রেম, মধুমিতা, চোখের জলে, মধুমিলন, চাবুক, আলোর মিছিল, অবাক পৃথিবী, বধূ মাতা কন্যা, পিঞ্জর, দুই পর্ব, ঢেউয়ের পরে ঢেউ, উপহার, কত যে মিনতি, কাঁচের স্বর্গ, জেহাদ, আলো তুমি আলেয়া, অন্তরালে, আঁধারে আলো, টাকার খেলা, বধু বিদায়, ভুল যখন ভাঙল, আসামি, আসামি হাজির, বারুদ, কথা দিলাম, মাধনহারা, নাগরদোলা, ছন্দ হারিয়ে গেল, কুয়াশা, ধন্যিমে, অপরাধ, সমাধান ইত্যাদি। ঢাকাই চলচ্চিত্রের অতি পরিচিত মুখ হাসমতুল্লাহ খান। শুধু একজন দুঃখর মেধাবী কৌতুক অভিনেতাই নন, একজন গুণী চলচ্চিত্র নির্মাতাও তিনি। হাসমত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন 1973 সালে মুক্তিপ্রাপ্ত এখানে আকাশ নীল চলচ্চিত্রটি পরিচালনার মাধ্যমে। তার পরিচালিত অন্যান্য চলচ্চিত্রগুলো হল স্বপ্ন দিয়ে ঘেরা, হাসি কান্না, নকল মানুষ, মধুমতি, বিধান, ন্যায় বিচার, ববি, বউ হব প্রভৃতি। তিনি অভিনয় ও পরিচালনায় যেমন সরব ছিলেন তেমনই চলচ্চিত্রের নানা শাখায় অবদান রেখেছেন। তন্মধ্যে হাসমত কখনো পরিচালকের প্রধান সহকারী পরিচালক, আবার কখনো চিত্রনাট্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তবে হাসমত কৌতুক অভিনেতা হিসেবে ছিলেন সর্বাধিক পরিচিত ও জনপ্রিয়। হাসমত তাঁর সহজ সরল বোকা শোকা স্বভাবের অভিনয় দিয়ে চলচ্চিত্র দর্শকদের বিনোদিত করেছেন, বিমোহিত করেছেন, তাদের হৃদয়ে ভালো অভিনেতা হিসেবে জায়গা করে নিয়েছেন। হাসমত ছিলেন চলচ্চিত্রের দর্শকদের জন্য দম ফাটানো হাসির কারণ। কৌতুক অভিনেতা হিসেবে ছিলেন জনপ্রিয়তার শীর্ষে, তাই পরিচালক ও প্রযোজকদের কাছে তাঁর ছিল প্রচণ্ড চাহিদা। সেই সুবাদে অসংখ্য বাণিজ্য সফল ভালো ভালো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি, হয়েছেন বাংলাদেশের সেরা কমেডিয়ানদের অন্যতম একজন। হাসমতের চেহারার মধ্যে হাবা হাবা ভাব ছিল, যার ফলে অভিনয় করলে সেটি আরও বেশি ফুটে উঠত। তার অভিনীত চরিত্রগুলো ছিল অধিকাংশই সহজ সরল হাবা টাইপের। হাসির রাজা হাসমত একসময় এতটাই জনপ্রিয় হয়ে ওঠেন যে তাঁর নামে তাঁকে প্রধান চরিত্র করে হাবা হাসমত নামে একটি চলচ্চিত্রও হয়েছিল। সোহরাব আহমেদ পরিচালিত সেই চলচ্চিত্রে হাসমত নায়িকা কবিতার বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করেছেন। সেই থেকে হাসমতের নাম কিংবদন্তি হয়ে যায় হাবা হাসমত নামে। জনপ্রিয় কৌতুক অভিনেতা, চিত্র পরিচালক ও প্রযোজক হাসমতুল্লাহ খান ওরফে হাসমত 2004 খ্রিস্টাব্দের 10 নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 68 বছর। এখনকার দর্শক, বিশেষ করে নতুন প্রজন্ম, আগের মতো আলাদা করে কৌতুক দেখে না। তাছাড়া কৌতুকের মতো কঠিন একটি কাজ সহজে সব শিল্পী আয়ত্তে আনতেও পারে না, ফলে এই চরিত্রে কেউ বেশি দিন টিকতে পারছে না। এখন অন্য চরিত্রের চেয়ে নায়ক নায়িকা হওয়ার প্রতি সবার ঝোঁক বেশি। এছাড়া নির্মাণ ব্যয় বেড়েছে বলে অনেকে আলাদা করে কৌতুকের দৃশ্য বা কৌতুক শিল্পী নিতে চায় না। তবে এই কথা মানতেই হবে যে দর্শককে পূর্ণ বিনোদন দিতে কৌতুক বা কৌতুক অভিনেতার বিকল্প নেই। আসলে চলচ্চিত্র মানে পূর্ণ বিনোদন আর বাণী। কঠিন কোনো বিষয়কে গুরুগম্ভীর না করে হাস্যরসের মাধ্যমে তুলে ধরতে পারলে তা দর্শক হৃদয়ে সহজে পৌঁছে যায়।
আর সে কাজটি অভিনয় দক্ষতা দিয়ে সাইফুদ্দিন হাসমতদের মতন কৌতুক চরিত্রগুলো আজীবন নিঃস্বার্থভাবে চলচ্চিত্র শিল্পে ঢেলে দিয়ে গেছেন, যা কখনো ভোলার মতন নয়।